হাই এভরিওয়ান, আজকে একটা ডায়েট রেসিপি শেয়ার করছি। মানে আমরা যখন ডায়েট করব মনে করি সকালবেলা ব্রেকফাস্টের পরে আর দুপুরের লাঞ্চের মাঝে একটা খিদে আমাদের মাঝে মাঝে পায়, আবার সন্ধ্যের দিকেও খিদে পায়। এই সময়টায় কী খাবো সেটা যদি আগে থেকে আমরা প্ল্যান করে না রাখি এই ডায়েটের টাইমে, তাহলে কিন্তু আমরা অনেক বেশি উল্টোপাল্টা খেয়ে উল্টো একটা রেজাল্ট আমাদের চলে আসে। ওটস, চিয়া সিডস, খড়ে পাতা টক দই আর দুধ, দুধটা ডবল টোন বা টোন্ড মিল্ক হলে ভালো হয়। সব কিছু খুব ভালো করে মিক্স করে সারা রাত সেটা ফ্রিজে রেখে দিতে হবে। এক্সট্রা সুইটনার হিসাবে মধু ব্যবহার করা যেতে পারে। আর সারা রাত ফ্রিজে রাখার পরে পরের দিন সকালে বা সন্ধ্যেবেলা যখনই আপনারা খান না কেন, ফ্রিজ থেকে বার করে এর সঙ্গে ফল মেশাতে পারেন, কোনো ড্রাই ফ্রুটস মেশাতে পারেন, একটু সিনামন পাউডার মেশাতে পারেন। ডায়েট চলাকালীন এটাকে খুব টেস্টি আর রিফ্রেশিং একটা মিল বলা যেতে পারে, যেটা খেলে আমাদের পেটও ভরবে মনও ভরবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থাকবেন।